আসসালামু আলাইকুম, শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি, আমি জসিন্তা জিনিয়া। কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন থেকে সারা দেশে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। আজ সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রেলপথ এবং সড়কপথ এই কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে। আন্দোলনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী নূর হোসেন, তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নূর, কোটা বিরোধী আন্দোলনের আজকের চিত্রটি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা, সরকারি চাকরির সকল গ্রেডে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আজকে শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচি একটু পরে শুরু হবে। সকাল সন্ধ্যা যে অবরোধ, সেটি একটু পর থেকে শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমরা আছি। এই গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা আস্তে আস্তে জড়ো হওয়া শুরু করেছে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আন্দোলনকারীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কারী রয়েছেন, তারা সবাই এখানে, তাদের অনেকে এখানে চলে এসেছেন। তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন আজকে পরিকল্পিতভাবে ঢাকার গুরুত্বপূর্ণ যেসব মোড় রয়েছে, গুরুত্বপূর্ণ যেসব এলাকা রয়েছে, সেসব এলাকা তারা অবরোধ করবেন। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলকে বিভিন্ন মোড়ে অবস্থান নেওয়ার দায়িত্ব দিয়ে দিয়েছেন। শাহবাগ মোড়ে, শাহবাগ থেকে শুরু করে ফার্মগেট, সায়েন্স ল্যাব, এদিকে হচ্ছে একেবারে সচিবালয় জিরো পয়েন্ট পর্যন্ত, চাঙ্খারপুল, প্রত্যেকটি মোড়ে কারা কারা অবস্থান নেবে, কাদের কি দায়িত্ব, সেটি তারা একেবারে স্পষ্ট করে পরিকল্পিত উপায়ে শিক্ষার্থীদেরকে, বিভিন্ন হলে শিক্ষার্থীদেরকে জানিয়ে দিয়েছেন। তারা বলছেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে, নিয়মতান্ত্রিক উপায়ে, শান্তিপূর্ণ উপায়ে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালাবেন। তারা একটি বিষয় স্পষ্ট করেছেন, আদালতের কাছে তাদের কোনো দাবি নেই, আদালতের প্রতি তাদের পরিপূর্ণ আস্থা এবং শ্রদ্ধা রয়েছে। তাদের যে দাবি, এক দফা যে দাবি, যে আইন পাশ করে কোটার যৌক্তিক সংস্কার করে কোটা বৈষম্য বা কোটা নিয়ে যে বিতর্কটি রয়েছে, সেই বিতর্কটির স্থায়ী সমাধান, সেই স্থায়ী সমাধানটি তারা নির্বাহী বিভাগের কাছে চাচ্ছে। তারা বলছে সংসদে আইন পাশের মধ্য দিয়ে তাদের এক দফা দাবি আদায়ের যদি কোনো ধরনের নির্দেশনার লিখিত ডকুমেন্ট তাদেরকে দেওয়া না হয়, সেই পর্যন্ত তারা তাদের কর্মসূচি, তাদের আন্দোলন প্রত্যাহার করবেন না। জসিন্তা, জানছিলাম কোটা বিরোধী আন্দোলনের খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের তৃতীয় দিনে প্রথম কর্মসূচি হিসেবে তিনি সেদেশে প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে বৈঠক করছেন। বেজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দ্বিপাক্ষিক বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মুকসিমুল, প্রধানমন্ত্রী আজকের কি কর্মসূচি আছে সে বিষয়টি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা, আসলে প্রধানমন্ত্রীর তিন দিনের সফরের শেষ দিন বলা যায় আজ, এবং সেই হিসেবে আজকের দিনটি শেষ দিন হলেও বেশ গুরুত্বপূর্ণ। কেননা এই মুহূর্তে গ্রেট হল, আমার ঠিক ডান পাশে যেটিকে বলা যায়, সেখানে গ্রেট হলে এই মুহূর্তে সভা চলছে মূলত। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দ্বিপাক্ষিক যে বৈঠকটি, সেই বৈঠকটি চলছে চীনা প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে টিম এবং তার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা, তিনি এসেছেন, তার সঙ্গে কয়েকজন মন্ত্রী আসছে। মন্ত্রী আসার তারা সবাই মিলে মূলত বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। আমরা যতটুকু জানতে পেরেছি 20 থেকে 22টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, যার ভিতরে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, তারপরে হচ্ছে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী বেসামরিক বিনিয়োগ এবং শিল্প বিষয়ক উপদেষ্টা তারা এসছেন। সুতরাং সেই সমস্ত জায়গাগুলোতে নিয়ে এই সমঝোতা স্মারকগুলো হতে পারে, পাশাপাশি তিস্তা নিয়েও কিছুটা আলোচনা হতে পারে। তবে পায়রা বন্দরকে ব্যবহারের ক্ষেত্রে তারা আগ্রহ প্রকাশ করছে চীন, এটি আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে শেষ পর্যন্ত চুক্তি সমঝোতা স্মারকগুলো যদি সই হয়, সই হওয়ার পরে কিছুক্ষণ পরে এই সইটি হয়ে গেলে পররাষ্ট্রমন্ত্রী একটি সংবাদ সম্মেলন করে এই মিটিং এর বিস্তারিত জানাবে। সেই সংবাদ সম্মেলনে আমরা বাকি কি কি সিদ্ধান্ত হয়েছে, কতগুলো সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলো জানবো। আর আজ এছাড়া চীনের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে এবং নৈশ বোধ রয়েছে। তো এই হচ্ছে চীনে প্রধানমন্ত্রীর সফরের সবশেষ খবর। জানছিলাম চীনে প্রধানমন্ত্রীর কর্মসূচির খবর।
শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রসব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 12টা মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভালোবাসাটা কি জানো, এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা। এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পড়ান। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চুনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনে তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে, আমিও ফিরব। এখন জন্ম সনদ দেখ হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।